ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. তাদের সাথে কেন কথা বলবেন না, কথা বলবেন, কথা না বললে আপনি ঝামেলা মিটাবেন কীরকম? 3 নম্বর, সম্পর্ক তো ছেদ করা যায় না, কথাবার্তা যথাসাধ্য বলবে, আমরা কিছু একদম কিছু না বলি, সালাম সালাম করলো আমরা, এটা তো জায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমরি মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওক সালাসি লাইয়াল, 3 দিনের অধিক সময় পর্যন্ত কোনো মুসলমান কোনো মুসলমানের সাথে কথাবার্তা ত্যাগ করা বা এরকম তাদের সাথে সম্পর্ক ছেদ কর অবস্থায় থাকা জায়েজ নয়। তো সেদিকে লক্ষ্য রাখবে, একসাথে আছে একই পরিবার, তো চলাফেরা অবশ্যই তাদের সাথে কথাবার্তা বলবে, এরকম কথাবার্তা ছেড়ে দিলে এটা ঠিক না। তারপরে তারা মুরব্বী মুরব্বী উভয়ের সাথেই কথা বলুক, যদি পরস্পরে বড় বড়দের মধ্যে কিছু থাকে সকলের সাথে কথা বলবে নিয়ম মতো, যদি দেখে যে ক্ষতি হবে তো ক্ষতি এড়িয়ে চলবে, যথাসাধ্য কথা বলবে, আর যেসব ঝগড়া ঝামেলা হয় ওগুলো মিটাবার চেষ্টা করবে যথাসাধ্য, উপদেশ দিতে পারলে আলহামদুলিল্লাহ, আর না কাউকে দিয়ে উপদেশ দেওয়াবে নিজে দিতে না পারলেও। বারাকাল্লাহ ফিক, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।